এই যে ছবিটি দেখছেন এটা আজকের নয়, এটা গতকাল বা পরশুরও নয়, এই ছবিটি হল 1350 কোটি বছর আগেকার ছবি। আর কদিন ধরেই হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনি এই ছবিটি দেখে আসছেন, কিন্তু আপনি কি জানেন এই ছবিটির আসল রহস্য কি? আর আজকের আমাদের এই ভিডিওটি নাসার তোলা সাম্প্রতিক তিনটি ছবি নিয়ে। এই যে ছবিটি দেখছেন এটি বহু পুরনো, আর এতটাই পুরনো এর তারিখ আমরা কল্পনাই করতে পারবো না। নাসার জেমস ওয়েব টেলিস্কোপ এই ছবিটিকে তুলে তারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, আর সকলেই বলছে এই ছবিটি বহু পুরনো। এবার হয়তো আপনি ভাবছেন ছবিটি এখন তোলা হলে এটি পুরনো কি করে হলো? তাহলে আপনাকে জানিয়ে রাখি, আলো বহুদূর থেকে আমাদের কাছে আসতে কিছুটা সময় লাগে। ছোটবেলায় আমরা যেমন বইতে পড়েছিলাম সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট, অর্থাৎ এখন যে আলোটি আপনি দেখতে পাচ্ছেন এটা 8 মিনিট ধরে মহাকাশে ট্রাভেল করে তবে আমাদের পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। সেমভাবে এই ছবিতে যে গ্যালাক্সিগুলিকে দেখতে পাচ্ছেন সেখান থেকে এই আলো পৃথিবীতে আসতে সময় লেগেছে 1350 কোটি বছর। আর ভাবলেই অবাক লাগে, এখন ওখানে যেটা ঘটছে সেটা দেখতে আমাদের সময় লাগবে বেশি না, মাত্র 1350 কোটি বছর। আর এই ছবিতে আপনি যে আলোগুলিকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তারা নয়, এগুলো হলো এক একটা গ্যালাক্সি, মানে এক একটা আসল গ্যালাক্সি। আর একটু লক্ষ্য করলে দেখতে পাবেন কিছু কিছু গ্যালাক্সি একটু বেঁকে রয়েছে, এর কিন্তু একটা সুন্দর কারণ রয়েছে। আমরা ছোটবেলায় বইতে পড়েছিলাম যে বস্তুর ভর যত বেশি সেই বস্তুর মহাকর্ষ তত বেশি, আর ঠিক এরই প্রমাণ মিলছে এখানে। এই গ্যালাক্সিগুলোর ভর এতটাই বেশি হয় যে এগুলি তার সামনের আলোর গতিপথ বাঁকিয়ে দেয়, আর সেই জন্য আমরা এর পেছনের তারাগুলোকেও দেখতে পাচ্ছি। আর এগুলিকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় গ্র্যাভিটেশনাল লেন্সিং। এবার প্রশ্ন হলো, এই ছবিগুলি কি সাধারণ ক্যামেরার মতোই তোলা হয়? এর উত্তর হলো একদমই নয়। এই ছবিগুলি তুলতে কত মেগাপিক্সেল ক্যামেরার প্রয়োজন হয় তা আমরা কেউই বলতে পারবো না। এই ছবিগুলিকে তোলা হয় ইনফ্রারেড আলোর মাধ্যমে। ধরুন আপনি আমার ছবি তুলছেন আর আপনার ক্যামেরার সামনে একটি ধুলো স্তর চলে এলো। সাধারণ ক্যামেরা এই ধুলো স্তরটিকেই রেকর্ড করবে, কিন্তু ইনফ্রারেড ক্যামেরা এই ধুলোটোপকে আমাকে রেকর্ড করবে। এবার হয়তো আপনি পরিষ্কার বুঝতে পেরেছেন, যেখানে নাসার আরেকটি টেলিস্কোপ হাবেল এই ধরনের ছবি তুলতে সময় লাগায় প্রায় 1 সপ্তাহ, সেখানে এই টেলিস্কোপটি এই ধরনের ছবি তুলতে সময় নেয় মাত্র 12.5 ঘন্টা। এবং এই ছবিগুলি আরও পরিষ্কার এবং ডিটেল, কয়েক সপ্তাহ থেকে মাত্র 12.5 ঘন্টা। অর্থাৎ বিজ্ঞান কতটা উন্নতি করছে তা হয়তো আপনি বুঝতেই পাচ্ছেন। সমস্ত ছবিগুলি কিন্তু প্রথমে এত রঙিন থাকে না। টেলিস্কোপ প্রথমে ছোট ছোট ইনফ্রারেড ছবি ক্যাপচার করে, তারপর সমস্ত ছবি একটি হাইপোথেসিং সফটওয়্যারের মাধ্যমে একত্রিত করা হয়, তারপর আমাদের কাছে ভেসে ওঠে এই ধরনের ছবি। এরপর নাসা আরও একটি ছবি প্রকাশ করে, আর সেখানে আমরা দেখতে পাই একটি ডাইং স্টারকে। আর আপনি ঠিকই ধরেছেন, এটা একটি মৃত তারার ছবি। যখন একটি তারা মারা যায় তখন তার চারিদিকে অনেক গ্যাস বেরোতে থাকে, আর যখন তার সমস্ত এনার্জি শেষ হয়ে যায় তখন সেটি বাস্ট করে একটি ধুলোর বলয় সৃষ্টি করে, এখন যেটি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। আর সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো, এটিও ঘটেছিল কোটি কোটি বছর আগে, আর সেই লাইট আজ আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। এরপর যে ছবিটি নাসা প্রকাশ করে সেটির নাম হচ্ছে স্টিফেন কোয়ান্টেন্ট। এখানে নাসা 5টি গ্যালাক্সিকে একসাথে ক্যাপচার করতে পেরেছে। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই গ্যালাক্সিগুলো একে অপরের সাথে ধাক্কা খেতে চলেছে। যখন আমাদের ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল তখন এরকম গ্যালাক্সির মধ্যে অনেক সংঘর্ষ দেখা যেত, আর সেই ধরনের ঘটনা এখন আমরা দেখতে পাচ্ছি। আর সত্যি এটি কতটাই না অদ্ভুত! হয়তো আপনি ভাবছেন আপনি অনেকটাই জেনে গেছেন, কিন্তু একটু সাবধানে, নাসার বৈজ্ঞানিকরা স্পষ্টভাবে বলছে এই একটি ছবি ততটাই জায়গা ধারণ করছে যতটা আপনি আপনার একটি আঙুলে একটি বালির কণা নিয়ে আকাশের সামনে ধরবেন, আর এইটুকুই জায়গা হচ্ছে এই পুরো ছবিটার। তাহলে বুঝতে পাচ্ছেন আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড কতটা বড়, মানে ওইটুকু জায়গায় শুধু জুম করে ছবিটি তোলা হয়েছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আরো কত কোটি গ্যালাক্সি রয়েছে তা আমরা কল্পনাই করতে পারি না, আর সেই সমস্ত গ্রহে প্রাণ থাকতেও পারে। আপনি কি এলিয়ানে বিশ্বাস করেন? তাহলে আমাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ কি যুগান্তকারী একটি আবিষ্কার তা আমাদের কল্পনার বাইরে। এই টেলিস্কোপের মাধ্যমে আমাদের ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছিল বা বিগ ব্যাং এর পরে কি হয়েছিল তার সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো। গত 30 বছরে হাবেল টেলিস্কোপ আমাদের অনেক অজানা ছবি পাঠিয়েছে, আর আরও এক ধাপ উপরে এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আরও নতুন রহস্য উন্মোচন করতে চলেছে। এই টেলিস্কোপের মিরর এতটাই পাওয়ারফুল হয় যে এই মিররগুলি এতটা দূরের আলো ক্যাপচার করতে পারে যা থেকে আমরা 1350 কোটি বছর আগেকার ইতিহাস জানতে পারি। 1350 কোটি বছর আগে আমাদের ব্রহ্মাণ্ড কেমন ছিল তা আমরা জানতে পারি। এই সব নিয়ে যত কথাই বলবো ততই বলা যেতে পারে। সম্প্রতি এই ছবিগুলি নিয়ে সকলেই আলোচনা করছে, তাই এই বিষয়ে একটু আপনাদের জানিয়ে দিলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকমই অদ্ভুত রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।